সিগারেট খাওয়া ছাড়তে পারবো না। না কেন ছাড়বো? তুমি কি আমাকে ভালোবাসো না তোমার সিগারেটকে ভালোবাসো? দুটাই ভালোবাসি। ওই সিগারেট দে ভাই। দে, তোরে দিতে কইছি দে। কে তোর সিগারেট দিতে কইছি? দে তাড়াতাড়ি দে। অপেক্ষা করতে করতে তুমি এতটাই বিরক্ত হয়ে গেছো যে এখন তোমার সিগারেট খেতে হচ্ছে, তাই না? আর একটা কথা বলবা না, আর একটা কথা বলবা না, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা তুমি বলেই যাচ্ছ। চুপ। এ হলো আমাদের রাইসা। ভাবছেন কোন রাইসা? ও হলো সোহানের গার্লফ্রেন্ড। সোহানের যেমন সিগারেট পছন্দ, ঠিক তেমনই রাইসা তার উল্টো। রাইসা সিগারেট একদমই পছন্দ করে না, দু চোখের বীজ যেন রাইসা। রাইসা যাচ্ছে সোহানের কাছে। কি অবস্থা, সোহান আবার সিগারেট খাচ্ছে? রাইসার মাথায় রক্ত উঠে গেল। কি করবে রাইসা? চলুন এবার আবার রাইসার বাকি গল্পটুকু দেখে আসি। আচ্ছা তুমি কি সিগারেট খাওয়া ছাড়তে পারবো না? না কেন ছাড়বো? তুমি কি আমাকে ভালোবাসো না তোমার সিগারেটকে ভালোবাসো? দুটোই ভালোবাসি। আমার মাথায় হাত রেখে কসম কাটো, আর জীবনেও তুমি সিগারেট খাবো না। আর যদি সিগারেট খাও তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমার মাথায় হাত রেখে কসম কাটলাম, আমি আর জীবনে সিগারেট খাবো না। তুমি কি বলো এইসব? সত্যি সত্যি তিন সত্যি আমি সিগারেট খাবো না। ঠিক আছে। ঠিক আছে, মরার কথা বলবো না, যদি খাও তো আমি অন্য কারোর সাথে পালাই যাবো। আমি তোমাকে চাই। সত্যি তো ভালোবাসি, তবু কহিতে নাহি পারি, করিতে পারি না উপেক্ষা। আহ
সিগারেট খাই না ভাই, সিগারেটটা খেতে হবে না, আমি পায়ে কাঁটা লেগেছে তো একটু ধুয়ে আসি, প্লিজ একটু ধরেন না। এতক্ষণ লাগে তোমার আসতে, তো আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। ও আচ্ছা, মানে অপেক্ষা করতে করতে তুমি এতটাই বিরক্ত হয়ে গেছো যে এখন তোমার সিগারেট খেতে হচ্ছে, তাই না? এটা আমার না, কথা বলবা না, আর একটা কথা বলবা না, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা তুমি বলেই যাচ্ছ। তুমি না বলছো তোমার জীবনের থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো? আর এই তোমার ভালোবাসার নমুনা, তুমি আমার মাথায় হাত দিয়ে কসম কাটছো যে তুমি আর জীবনে সিগারেট ছোবা না। আজকে আবারও তোমার হাতে সিগারেট, আর একটা কথা বলবা না, তুমি আর একটা কথা বলবা না, তোমার চেহারা দেখতে এখন আমার ঘৃণা লাগতেছে, ফার্দার তুমি আমার সামনে রাখবা না, তুমি কথা বলবা না, আমি তো তোমার সাথে কথা বলতেছি তো, তাই না? একটা কথা তুমি বলবা না, তুমি আজকে আমাকে মেরে ফেলছো, মানে একটা সামান্য একটা সিগারেটের কাছে তুমি আমাদের রিলেশনটা তুমি কুরবানি দিয়ে দিলা, এই তোমার ভালোবাসার নমুনা না? মানে এতটাই ভালোবাসো যে তুমি সিগারেট ছাড়তে পারবা না, পার্দার দয়া করে, অন্তত দয়া করে তোমার চেহারা তুমি আমার সামনে দেখাবা না। থ্যাংক ইউ ভাইয়া, সরি ভাই, কারণ আমি তো একটু পায়ে কাদা লাগছিল তো তাই ধুতে গেলাম। ও, সিগারেটটা শেষ হয়নি, তার মানে আপনি সিগারেট খান না? আপুটাকে, গার্লফ্রেন্ড নাকি ভাইয়া? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসি। এতটুকু বিশ্বাস করতে পারলে না তুমি আমাকে? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম, তুমি আমাকে ছোট একটা বিষয় নিয়ে সন্দেহ করলে, একবারও সত্যিটা জানার চেষ্টা করলে না, এমনকি সত্যিটা বলারও সুযোগ দিলে না। ভালো থেকো, ভালো থেকো। আমাদের সমাজে এখনো কিছু কিছু মানুষ রয়েছে যারা ছোটখাটো বিষয়গুলোকে খুব বড় করে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, একবারও সত্যিটা জানার চেষ্টা করে না, বুঝতেও চায় না সত্যিটা কি ছিল। তাই সবাইকে বলতে চাই, সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করুন, ভালোবাসার মানুষকে বুঝতে শিখুন।